হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স করু আজকে হচ্ছে উনত্রিশ এপ্রিল এবং এই ভিডিওর মাধ্যমে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এটা প্রত্যেক দিন সকালে করানো হচ্ছে কিন্তু অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না কারণ তোমরা হয়তো বেলাইকন অন করো নি তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অন করবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে এবং তোমরা জানতে পারবে যে ক্লাস শুরু হয়ে গেছে আর এটার যদি তোমরা পিডিএফটা চাও তাহলে ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো কারণ সেখানে সমস্ত পিডিএফগুলো আমি তোমাদের দিয়ে দিই এবং আমাদের ফেসবুক গ্রুপকেও তোমরা ফলো করো সেটারও লিঙ্ক দেওয়া আছে এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে এবং লাইক করো আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে ফোর প্লাস তো অবশ্যই তোমাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করবে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করি প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে কোশ্চেনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হয় তো গতকাল যে কোয়েশ্চেনটা তোমাদের দিয়েছিলাম সেই কোয়েশ্চেনটি ছিল যে অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রীর নাম কি প্রত্যেকে কারেক্ট আনসার দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে স্কট মরিসন ম্যাক্সিমাম প্রত্যেকে সবাই কারেক্ট আনসার দিয়েছে অনেকেই ডিটেলসে লেখার চেষ্টা করছে তো তোমাদের আজকেও বলছি যে ভিডিওর শেষে যে কোশ্চেন দেওয়া হবে তোমাদের সেই কোশ্চেনের উত্তর প্রত্যেকে কমেন্ট করবে এবং সেটা সম্বন্ধে ডিটেলসে লেখারও চেষ্টা করবে তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন রাজ্য মহিলাদের জন্য জীবন শক্তি যোজনা চালু করেছে মহিলাদের জন্য জীবন শক্তি চালু করেছে। মধ্যপ্রদেশ অপশন ইজ দ্য কারেক্ট আনসার মধ্যপ্রদেশ এই জীবন শক্তি যোজনাটা চালু করেছে এই যোজনার ফলে কি হবে শহরাঞ্চলের মহিলারা বাড়িতে মাস্ক তৈরি করতে করতে পারবে এবং সেই মাস্ক তারা বাজারে বিক্রি করতে পারবে এই যোজনার মাধ্যমে তাহলে মধ্যপ্রদেশ সম্বন্ধে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে আমাদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন শিবরাজ সিং চৌহান কমলনাথ মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি ইস্তফা দেওয়ার পর শিবরাজ সিং চৌহান হয়েছেন এবং মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল বর্তমানে গভর্নর রয়েছেন লালজি ট্যান্ডন লালজি টেন্ডন হচ্ছে বর্তমানে গভর্নর প্রত্যেকটা রাজ্যের কিন্তু তোমাদের মুখ্যমন্ত্রী গভর্নর গুলো সবসময় জেনে রাখতে হবে কারণ যে কোনো পরীক্ষাতে এখন গভর্নরের নামটা বিশেষ করে দিয়ে দিচ্ছে যে গভর্নরকে তাহলে লালজি টান্ডন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কোয়ার প্রয়াত হয়েছেন বা কনোয়ার তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তো তিনি বিহার পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা তিনটি রাজ্যেরই রাজ্যপাল ছিলেন তাহলে উত্তর হবে অপশান ডি সঠিক উত্তর হবে উপরে সব রাজ্যের তিনি রাজ্যপাল ছিলেন তাহলে বিহারের রাজ্যপাল ছিলেন দু সাল থেকে ১৩ সাল পর্যন্ত তিনি বিহারের রাজ্যপাল ছিলেন তারপরে দু সাল থেকে এগারো সাল পর্যন্ত তিনি ওয়েস্টবেঙ্গলের রাজ্যপাল ছিলেন দশ দশ সালে দু হাজার তারপরে হচ্ছে দু হাজার তেরো চোদ্দ তিনি ছিলেন ত্রিপুরার রাজ্যপাল দু হাজার তেরো চোদ্দ হচ্ছে ত্রিপুরা চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এপ্রিল মাসের কি সপ্তাহ রূপে পালন করা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে বিশ্ব টিকা তাহলে কোন সপ্তাহ রূপে পালিত হচ্ছে না বিশ্ব টিকাকরণ সপ্তাহ বিশ্ব টিকাকরণ সপ্তাহ বা ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক এবারে থিম কী ছিল ভ্যাকসিনস ফর অল এবারের যে থিম ছিল সেটা হচ্ছে ভ্যাকসিনস ফর অল এটা এবারের থিম ছিল তো তাহলে এটা চব্বিশ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত প্রত্যেক বছর পালন করা হচ্ছে বিশ্ব টিকাকরণ সপ্তাহ আর এটা কে পালন করে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা পালন করে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জেনেভাতে হু এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন ট্যাড্রোস আধানন ট্যাড্রোস আধানন বর্তমানে হু এর ডিরেক্টর জেনারেল তো নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা চার নম্বর রাষ্ট্রসংঘের দ্বারা প্রত্যেক বছর কোন দিনটি আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয় স্মৃতি দিবস হিসেবে পালিত হয় চেরনোবিল বিপর্যয় স্মৃতি দিবস বা চেরনোবিল ডিসেস্টার রিমেম্বারেন্স ডে হিসেবে পালিত হয় কোন দিনটি এটা রাষ্ট্রসংঘ পালন করে থাকে প্রত্যেক বছর টোয়েন্টি সিক্স এপ্রিল বা ছাব্বিশ এপ্রিল এই দিনটি পালিত হয়ে থাকে কারণ এই দিনেই ছাব্বিশ এপ্রিল এই দিনেই উনিশশো সালে চেরনোবিলে পারমাণবিক কেন্দ্র বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই জন্যই এই দিনটি তার তিরিশ বছর পর থেকে উনিশশো সালে ঘটনাটা ঘটেছিল তার তিরিশ বছর পর অর্থাৎ দু সালে প্রথম চ্যার্নবিল বিপর্যয় স্মৃতি দিবস পালন করা শুরু হয় এবং দু সাল থেকে এখনো পর্যন্ত চলে আসছে ছাব্বিশ এপ্রিল চ্যার্নবিল বিপর্যয় স্মৃতি দিবস নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব পাঁচ কোন রাজ্য কোভিড নাইন্টিন রোগীদের পরিষেবার জন্য কর্মী বোট নামক রোবট প্রস্তুত করেছে রোবটটির নাম হচ্ছে কর্মী বোট এটা কোন রাজ্য করেছে কেরালা এই রোবটটি তৈরি করেছে তো জানতে হবে আমাদের কেরালার মুখ্যমন্ত্রী তোমাদের বারবার বলেছি আবারও বলছি পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছে পিনারাই বিজয়ন কেরালার গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান আরিফ মোহাম্মদ খান হচ্ছে কেরালার গভর্নর এবং কেরালার রাজধানী তো আমরা জানি প্রত্যেকেই তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম হচ্ছে কেরালার রাজধানী বা ক্যাপিটাল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব ছয় নিম্নের কোন শহরকে দু হাজার সালের জন্য বিশ্ব পুস্তক রাজধানী ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে মনোনীত করা হয়েছে দু সাল শুধুমাত্র দু হাজার সালের জন্য সেই শহরকে বিশ্ব পুস্তক রাজধানী করা হবে কারেক্ট আনসার হচ্ছে কুয়ালালামপুর কুয়ালালামপুর শহরটি কোথায় অবস্থিত কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী তো এই শহর কুয়ালালামপুরেপুরকেই দু সালের জন্য বিশ্ব পুস্তক রাজধানী মনোনীত করা হয়েছে তো জানতে হবে যে মালয়েশিয়া বললাম মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর তো মালয়েশিয়ার কারেন্সি আমাদের জানতে হবে বা মালয়েশিয়ার মুদ্রা কী তো এটা হচ্ছে রিঙ্গিত এই কোয়েশ্চেনটা রিসেন্ট পরীক্ষায় এসেছিলো বারবার থাকে যে মালয়েশিয়ার মুদ্রার নাম কী তো কী হবে রিঙ্গিত এবং সেখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মুহিউদ্দিন ইয়াসিন মুহুদ্দিন ইয়াসিন মুহুদ্দিন ইয়াসিন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব সাত ভারত সরকার ব্যাংকিং সেক্টরকে কতদিনের জন্য জনসাধারণের উপযোগী পরিষেবাতে রূপান্তরিত করেছে জনসাধারণের উপযোগী পরিষেবা বা পাবলিক ইউটিলিটি সার্ভিস এ রূপান্তরিত করা মানেই হচ্ছে তারা আর কোন রকমের ধর্মঘট করতে পারবে না বা কাজ বন্ধ রাখা চলবে না সেই সেক্টরের শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না কাজ বন্ধ রাখতে পারবে না তো এটা ছ মাসের জন্য করা হয়েছে ছয় মাসের জন্য ব্যাংকিং সেক্টরের কর্মচারীরা কাজ বন্ধ করা ধর্মঘট এই ধরনের কার্যকলাপ তারা করতে পারবে না এটা হচ্ছে এখন জনসাধারণের উপযোগী পরিষেবা তাহলে সি মাস হচ্ছে আট কোন দেশ নাবালক অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড সাজা এর বিলোপ করেছে যেমন প্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ড সাজা রয়েছে তেমনইভাবে নাবালকদের মৃত্যুদণ্ড সাজা ছিল এই দেশে কিন্তু সৌদি আরব সম্প্রতি কি করেছে এটা তারা বিলোপ করেছে যে নাবালক অপরাধীদের মৃত্যুদণ্ড সাজাটি দেওয়া যাবে না এর পরিবর্তে তাদেরকে দশ বছরের জন্য তারা শিশু বিকাশ কেন্দ্রে রাখবে এটা করেছে কারা সৌদি আরব এটা করেছে জানতে হবে সৌদি আরবের রাজধানীর নাম কি সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ মনে রাখবে রিয়াদ এবং সৌদি আরবের মুদ্রা বা কারেন্সি হচ্ছে রিয়াল রিয়াল রাজধানী রিয়াদ খুব সহজেই মনে থাকবে রাজধানী রিয়াদ এবং কারেন্সি হচ্ছে রিয়াল এবং সৌদি আরবের বর্তমানে রাজা কে রয়েছেন সলমান সলমান হচ্ছেন সৌদি আরবের রাজা পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন নয় কোন দিনটি বিশ্ব ভেটে ঋণারি দিবস হিসেবে পালিত হয় ভেটেরিনারি দিবস এটা হবে দিবস এটা হচ্ছে আঠাশে এপ্রিল দিনটি বিশ্ব ভেটেরিনারি দিবস হিসেবে পালিত হয়ে থাকে আঠাশে এপ্রিল পরবর্তী কোশ্চেন দেখবো আমরা দশ পাঞ্জাবের কাশবাল ছিটমহল অঞ্চলকে ভারতের অন্যান্য স্থানের সাথে যুক্ত করার জন্য কোন নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে পশ্চিমবঙ্গে যেমন ছিটমহল অঞ্চল রয়েছে তেমনি পাঞ্জাবের কাশাবাল ছিটমহল অঞ্চলকে ভারতের অন্যান্য স্থানের সাথে যুক্ত করার জন্য ইরাবতী নদীর উপর ইরাবতী বা রাভি নদীর উপর একটা সেতু নির্মাণ করা হয়েছে সেই সেতুর দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার লম্বা একটি সেতু নির্মাণ করা হয়েছে স্থায়ী সেতু এই সেতুর মাধ্যমে তাকে ভারতের অন্যান্য স্থানের সাথে যুক্ত করা সম্ভব হবে আর এটা কারা করেছে বি অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এই সেতুটি নির্মাণ করেছে সম্প্রতি তো আজকের কোয়েশ্চেন শেষ হলো এই দশটি কোশ্চেন ছিল এবং তোমাদের যে কোয়েশ্চেনের আনসার তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটি হচ্ছে তার আগে তোমাদের বলবো যে ভিডিওর আজকের লাইক টার্গেট ফোর প্লাস তো প্রত্যেকে ভিডিওটি তোমরা কিন্তু লাইক করবে এবং তোমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবে আজকের যে কোয়েশ্চেনের আনসার তোমাদের কমেন্ট বক্সে জানাতে হচ্ছে পঁচিশ এপ্রিল কাকে ভারতের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ করা হয়েছে আচ্ছা এটা স্বাস্থ্য অধিকর্তা নয় কোয়েশ্চেনটা ভুল হয়ে গেছে মুখ্য সতর্কতা অধিকর্তা সতর্কতা অধিকর্তা কাকে নিয়োগ করা হয়েছে মুখ্য সতর্কতা এই কোয়েশ্চেনটা গতকাল তোমাদের করানো হয়েছে মুখ্য সতর্কতা অধিকর্তা কাকে নিয়োগ করা হয়েছে বিমল জুলকা সঞ্জয় কোঠারি রাজীব মেহের রাও তো অবশ্যই তোমরাও কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করো আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো পিডিএফ তোমাদের বললাম টেলিগ্রাম গ্রুপে পিডিএফ পাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করো এবং ফেসবুক গ্রুপকে অবশ্যই ফলো করো ফেসবুক গ্রুপকে ফলো করলে কী হবে না তোমাদের যে কোনো কোয়েশ্চেনের সমস্যা হলে সেই গ্রুপ থেকে তোমরা সেই কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে তো সেটারও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ